হেরাইকল বন্ধুজন তিনিওজন আছিল নলে গলে লগা বন্ধু বিহু বিয়া আর বিভিন্ন উৎসব পার্বণত তেওঁলোকক একেলগে সততে দেখা গৈছিল। তেওঁলোক লগতে আছিল সদৌ অসম ছাত্র সন্থাৰ সক্রিয় কর্মী। সংগঠনের আদর্শ শিরত লৈ তেওঁলোকে বিভিন্ন মানব হিতৰহীমূলক কাম কাজত ব্রতী আছিল। সিদিনাও তিনিওজন বন্ধু একেলগে ওলাই গৈছিল ঘৰৰ পৰা। দুচকুত আছিল অজুত সপোন, জীবনের সেন্দুরিয়া আলিয়েদি আগবাড়ি এখন নতুন সমাজ গড়ার পথ লৈছিল। কিন্তু নিয়তিয়ে কুটিল হাহি মারিছিল সেইদিনা। এজাক মানুহরূপী পশুর কবলত পৰি সপোনবোৰ চুৰমাৰ হৈ পৰিছিল। নিষ্ঠুর নিয়তিয়ে কাহি লৈ গল প্রাণসম বন্ধু। বন্ধুর পৃথিবীখন হঠাতে এন্ধার হৈ পৰিল। কিমান বর্বর হলে মানুহে মানুহক আক্রমণ কৰিব পাৰে। কেতিয়া মানুহর মন মগজুৰ পৰা এই পশুসুলভ মনোভাব আঁতৰি যাব, এতিয়া এই মুহূর্তত এয়াই এক ডাঙৰ প্রশ্ন।